আসসালামু আলাইকুম বিন্দু আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি বড় বরের আপনাদের জন্য নতুন একটি আরবি টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে দর্শকবিন্দু আজকের পাঠে আমরা আরবিতে দ্রুত এবং সহজে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ জেনে নেব আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে আছি বা ভবিষ্যতে আসতে চাই বা আসার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক আমরা সর্বপ্রথম জেনে নেব আরবি শব্দ আজিজ যার বাংলা অর্থ অক্ষম অর্থাৎ অক্ষমকে আরবিতে আজিজ বলা হয়ে থাকে আরবি শব্দ লাহসা যার বাংলা অর্থ অগণিত অর্থাৎ অ্যাভেলেবেল কিংবা মোর দেন যেটা আমরা বুঝি ইংলিশে এরপর আমরা জানবো আরবি শব্দ দ্য যার বাংলা অর্থ অগভীর অর্থাৎ অগভীরকে আরবিতে দহল বলা হয়ে থাকে আরবি শব্দ মোতাকাদ্দিম যার বাংলা অর্থ অগ্রগামী ইংলিশে আমরা যাকে ফ্রন্ট বলি তো ফন্ট পার্টিকে আরবিতে মোতাকাদ্দিম বলে আরবি শব্দ জাহিল যার বাংলা অর্থ অজ্ঞ বা যার জ্ঞান নাই তো এখানে অজ্ঞ বানানটা ভুল হয়েছে পরবর্তীতে আমরা কারেকশন করে দেব এরপর জানবো আরবি শব্দ মুগমা আলাই যার বাংলা অর্থ অজ্ঞান বা সেন্সলেস যার জ্ঞান নাই তাকে মুগমা আলাই বলে যাঈদ বা ইদাফি তো তাকে আরবিতে অতিরিক্ত বলে জেনে নেব আরবি শব্দ মা যার বাংলা অর্থ অতীত অর্থাৎ অতীতকালকে আরবিতে মা বলা হয়ে থাকে আরবি শব্দ জালিম যার বাংলা অর্থ অত্যাচারী অর্থাৎ যিনি অত্যাচার করে থাকেন তাকে আরবিতে জালিম বলা হয়ে থাকে আরবি শব্দ গাইর যার বাংলা অর্থ অদৃশ্য বা আমরা অনুপস্থিত ধরে নিতে পারি তো অনুপস্থিত বা অদৃশ্যকে আরবিতে গাইর বলা হয়ে থাকে আরবি শব্দ গারিব বা আজীব তাকে বাংলায় অদ্ভুত বলা হয়ে থাকে অর্থাৎ অদ্ভুতকে আরবিতে গারিব বা আজীব বলে আরবি শব্দ কাতির বা কাতির যার বাংলা অর্থ অধিক অর্থাৎ অধিককে আরবিতে কায়াসির বা কাতির বলা হয়ে থাকে আরবি শব্দ আকসার যার বাংলা অর্থ অধিকাংশ অর্থাৎ অধিকাংশকে আরবিতে আকসার বলা হয়ে থাকে আরবি শব্দ মহতাল যার বাংলা অর্থ অধিকৃত অর্থাৎ অধিকৃতকে আরবিতে মহতাল উচ্চারণ করা হয়ে থাকে আরবি শব্দ গাইর সাকানি যার বাংলা অর্থ অনাবাসিক অর্থাৎ অনাবাসিককে আরবিতে গাইর সাকানি বলা হয়ে থাকে এরপর জানবো আরবি শব্দ মোনাসিব যার বাংলা অর্থ অনুকূল অর্থাৎ অনুকূলকে আরবিতে মোনাসিব বলা হয়ে থাকে এরপর জানব আরবি শব্দ মতি যার বাংলা অর্থ অনুগত আমরা ইংলিশে যাতে অবি বলে থাকি তো অনুগতকে আরবিতে মতি বলা হয়ে থাকে আরবি শব্দ গাইর সালি যার বাংলা অর্থ অযোগ্য অর্থাৎ অযোগ্যকে আরবিতে গাইর সালি বলা হয়ে থাকে আরবি শব্দ গাইব যার বাংলা অর্থ অনুপস্থিত তো অনুপস্থিতকে আরবিতে গাইব বলা হয়ে থাকে আরবি শব্দ মোমায়াসিল যার বাংলা অর্থ অনুরূপ বা সেম আমরা যেটা বলে থাকি তাকে আরবিতে মোমাসিল বলা হয়ে থাকে আরবি শব্দ কায়াসির বা কাতির যার বাংলা অর্থ অনেক অর্থাৎ অনেককে আরবিতে কায়াসির বা কাতির বলা হয়ে থাকে এর আগেও একটি শব্দে আমরা বলেছি আমাইয়া যার বাংলা অর্থ অন্ধ অর্থাৎ যিনি চোখে দেখে না তাকে আরবিতে আমাইয়া বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি শব্দ গাইর আদিল যার বাংলা অর্থ অন্যায় অর্থাৎ যিনি অন্যায় অন্যায়কে এখানে আমরা বলতে পারি গাইর আদিল এরপর জেনে নেব আরবি শব্দ মুশরিফ যার বাংলা অর্থ অপব্যয়ী তো অপব্যায়ীকে আরবিতে মশরিফ বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি শব্দ মুজরিম যার বাংলা অর্থ অপরাধী অর্থাৎ অপরাধীকে আরবিতে মুজরিম বলা হয়ে থাকে এরপর আমরা জেনে নেব আরবি শব্দ গাইয়ের মোতাজাবিজ যার বাংলা অর্থ অবিবাহিত অর্থাৎ আনমেরিড তা আনমেরিডকে আরবিতে গাইর গাইয়ের মোতাজাবিজ বলা হয়ে থাকে আরবি শব্দ কায়াফির যার বাংলা অর্থ অবিশ্বাসী তো অবিশ্বাসীকে আরবিতে কাফির বলা হয়ে থাকে এরপর জেনে নেবো আরবি শব্দ গাইর সার ই যার বাংলা অর্থ অবৈধ তো অবৈধকে আরবিতে গাইর সার ই বলা হয়ে থাকে এরপর জানব আরবি শব্দ নাবিল যার বাংলা অর্থ অভিজাত অর্থাৎ অভিজাতকে আরবিতে নাবিল বলা হয়ে থাকে এরপর জেনে নেবো আমরা আরবি শব্দ খাবির যার বাংলা অর্থ অভিজ্ঞ তো অভিজ্ঞকে আরবিতে খাবির বলা হয়ে থাকে এরপর জেনে নেবো আরবি শব্দ দাখিলি যার বাংলা অর্থ অভ্যন্তরীণ অর্থাৎ অভ্যন্তরীণকে আরবিতে দাখিলি বলা হয়ে থাকে এরপর আমরা জেনে নেব আরবি শব্দ মুতাউবিদ যার বাংলা অর্থ অভ্যস্ত অর্থাৎ অভ্যস্তকে আরবিতে মোতাউবিদ বলা হয়ে থাকে এরপর জেনে নেব আমরা আরবি শব্দ আবাদি যার বাংলা অর্থ অমর অর্থাৎ যার মৃত্যু নাই তো আমরা বাংলা এটা একটা প্রচলিত যার বাংলা অমর এবং আবাদি আমরা বলে থাকি কাসলান আরবি শব্দ যার বাংলা অর্থ অলস তো অলস বাংলা এবং আরবিতে অলসকে কাসলান

এপাজেনিন বান্বা আর ভি শব্দ মিলিগ্রাম